উত্তরা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার 63 দিন পর প্রতিবেশী দেশ ভারতে খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। সেখানে পুলিশের হাতে আটক আছেন তিনি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলায় তাকে আটক করেছে মেঘালয় পুলিশ। পুলিশ বলছে মেঘালয় পুলিশের হাতে আটকের ব্যাপারে তথ্য পাওয়ার পর তাদের চেষ্টা দেশে ফিরিয়ে আনা, সে প্রক্রিয়া শুরু হচ্ছে। এর অংশ হিসেবে ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইন্টারপোলের মাধ্যমে সেখানে আমরা জানার চেষ্টা করছি যে আসলে কী পরিস্থিতিতে কী অবস্থায় তাকে পাওয়া গেছে, তো পরবর্তীকালে তাকে মানে আইন অনুযায়ী যেটি হয়, অর্থাৎ সে তো আমাদের বিভিন্ন মামলায় ওয়ান্টেড থাকা অবস্থায় আসলে পলাতক ছিল, তো এই পলাতক থাকা অবস্থায় উনি ওখানে পলাতক হয়েছেন, তো সেই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে ফিরিয়ে আনার বিষয়টি আমরা তখন মানে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, সেটা ইন্টারপোলেরই হয়তো বা আমরা সহায়তা নেব। পুলিশ প্রধান বলছেন সালাউদ্দিন কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গেলেন সে বিষয়টি তারাও খতিয়ে দেখতে চান। ভারতে কেমনে সেভাবে কিভাবে গেল তাকে ভারত থেকে না আনা পর্যন্ত, উদ্ধার করে না আনা পর্যন্ত তো এই জিনিসটা তো রহস্য উন্মোচিত হবে না, তো আমরা তাকে দেশে ফিরিয়ে আনার পরেই জানতে পারব সে কিভাবে ভারতে গেল। উদ্ধারের পর সালাউদ্দিন কথা বলেছেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। তার দাবি ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়, কিন্তু কারা করেছে সে বিষয়টি তিনি মনে করতে পারছেন না। কিভাবে তিনি সেখানে গিয়েছেন এমন প্রশ্নে বলেন তিনি জানেন না। মাসুদ কাজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।